কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগযাবু আলাইহি, যে ব্যক্তি আমার কাছে চায় না, আমার কাছে দোয়া করে না, আমি তার উপর রাগান্বিত হই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদ, এই দোয়াটা হলো ইবাদত, এই দোয়াটা হলো তোমার ইবাদত। এই জন্য সামনে রমজানুল মোবারক, এই রমজানুল মোবারকে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। অনেকে আছে দোয়া করতে করতে হতাশ হয়ে পড়ে, বুঝি আমার দোয়া কবুল হবে না, না না কখনো এরকম ভাবা যাবে না, আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করে, সে যদি কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা, কোনো গুনাহে কাজ করা কিংবা অতি তাড়াহুড়া যদি না করে, তাহলে এই তিনটা জিনিস যদি তার ভিতরে না পাওয়া যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া বলতে কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুব তাড়াহুড়া করতেছিল, যে আল্লাহ কেন আমার দোয়া কবুল করে না, আমি তো দোয়া করতেছি, কেন আমার এই দোয়াটা কবুল হচ্ছে না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের এই অভিযোগ দোয়ার ব্যাপারে তেমন একটা জ্ঞান না থাকার কারণে আমরা এই প্রশ্ন করি, অনেকদিন ধরে দোয়া করছি, দোয়া তো কবুল হচ্ছে না। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য যে দোয়াটা উপযোগী, সেই দোয়াটা আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল করা হয়, এটা তিনভাবে কবুল করা হয়ে থাকে। প্রথম পর্যায়ে সে যদি দোয়া করে, হয়তো বা এটা সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়া হয়। দ্বিতীয় নম্বরে হয়তো এটা আখিরাতের জন্য রেখে দেওয়া হয়, আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। তৃতীয় নম্বরে হয়তো সে দোয়ার বরকতে তার উপর যে বিপদ ছিল, ওরকম একটা বিপদ ওরা তার উপর থেকে কেটে নেন, তার উপর যেরকম বিপদ আসতো ওই বিপদটুকু আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ বিপদকে আল্লাহ তাআলা হটায় দেন। এই জন্য মুমিন মুত্তাকিরা নৈরাশ হয় না, সবসময় দোয়া করতে থাকে, আল্লাহর কাছে চাইতে থাকে, কখনো নৈরাশ হয় না। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের কি অবস্থা হবে, ওই ব্যক্তিরা কত খুশিতে থাকবে, কত আনন্দে থাকবে, যা দেখবে। দুনিয়ায় তেমনটা আমি সব করি নাই, তেমনটা নেকির কাজ করি নাই, আজকে কেন এত সব, আজকে কেন এত নেকি, কিভাবে হলো আমার এত নেকি, কোথায় পেলাম এত নেকি, কোথা থেকে আসলো, সেরকম হাজারো প্রশ্ন করবে মনে মনে। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিবেন, তুমি যে দুনিয়ায় থাকতে তুমি যে দোয়া করেছো, এই জন্য তোমার এই দোয়াগুলো আমি কিয়ামতের জন্য কবুল করে রেখেছি, হাশরের ময়দানের জন্য কবুল করে রেখেছি। তখন বলেন, প্রতিটা মুমিনের অবস্থা কেমন হবে, তখন বলবে, আল্লাহ আমার যদি দুনিয়ায় কোনো একটি দোয়াও যদি কবুল না হতো, সব দোয়া যদি আখিরাতের জন্য কবুল হতো, তাহলে কতই না ভাগ্যবান হতাম, কতই না সৌভাগ্যবান হতাম। এই জন্য খবরদার খবরদার দোয়া করাকে ছেড়ে দিব না, সবসময় আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেন, অন্য কারো কাছে চাইলে সে রাগ হয় বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে চেয়ে না চায়, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। এজন্য আল্লাহ তাআলা বললেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ।